নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দ্য ব্লগ আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্যে তো কিছু গাছ বাগান পিলাস সবার পছন্দের একটি গাছ প্রচুর ফুল ফুটে আছে একদম গ্রাউন্ডে রাখা নিচে তবের মধ্যে বসানো গাছগুলোকে আর দেখতেই পাচ্ছ তোমরা কী পরিমাণে ফুল ফুটেছে পাতা থেকে একদম ফুলের সংখ্যা বেশি তো এইভাবে ফুলগুলো ফুটে আছে আর যারা যারা বাড়িতে এখনও বগেন বেলিয়া গাছ নেই বা বাগান বিলাস কাগজ ফুলও বলে থাকি আমরা সেই গাছ নাই এখনও নেই যাদের বাড়িতে তো সবাই তাড়াতাড়ি করে নিয়ে আসবেন খুবই সুন্দর ফুলটি এমনও কিছু প্রজাতির আছে যেগুলোর গাছে সারা বছর ফুল থাকবে বারো মাসে বারো মাসে ফুল দেখতে পাবেন আবার কিছু কিছু গাছ আছে সিজন ওয়াইজ হয় তারপরেও বছরে ন মাস ফুল তো আপনারা অবশ্যই পাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের আছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের একদম ঠুকা ঠুকা একদম ছোট সরুর মধ্যে একদম ঠুকা ঠুকা সেটিও খুব সুন্দর সেটিও আবার বিভিন্ন রঙের হয় এটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সবগুলো গাছ একদম তবের মধ্যে বসানো আর প্রচুর সূর্যের লাইট দরকার হয় সূর্যের আলু খুবই দরকার তার জন্য সারা দিন যেখানে সূর্যের আলু পরে তো সেই সব জায়গাতে রাখলে মানে খুব ভালো হয় আর যদি মনে করেন একটু ছায়াযুক্ত জায়গাতে আপনি রেখেছেন তাহলে ফুল আসবে আসবে না তা নয় ফুল আসবে কিন্তু কম আসবে পাতার সংখ্যাটা খুব বেশি থাকবে আর যেখানে একটু মানে খুব ভালো সূর্যের আলু হয় সেখানে ফুলের সংখ্যা বেশি হবে পাতার সংখ্যা কম হবে এটি একটি হলুদ রঙের এই ফুলটি আসলে খুবই সুন্দর তো সেটির আমি কি করে পরিচর্চা করতে হয় একদম ছোট গাছ থেকে ফুল ফুটা পর্যন্ত সে নিয়ে একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি আর শুধুমাত্র আপনাদের দেখাচ্ছি কি পরিমাণে ফুল ফুটেছে রাসায়নিক সার জৈব সার আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে প্রচুর ফুল ফুটেছে তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ